দর্শক আসসালামু আলাইকুম। দর্শক চলে আসছি ভিডিএফ নিউজ 24.com থেকে লাইভে। দর্শক বুঝতেই পাচ্ছেন আমরা সাপদরায় নেমে পড়েছি, আপনারা দেখতে পাচ্ছেন যে ক্যাপশনটা দিয়েছি যে দুই সাপ দুই দিকে। দর্শক এই পাশে যে ঘরটি দেখতে পাচ্ছেন করে ঘরটি, ঘরের ভিতরে কারের মধ্যে থেকে কিন্তু বিশাল বড় বড় দুই সাপ এই দুই দিকে নাইমা, তারপর কিন্তু এদিক দিয়া এগুলানের ভিতরে ঢুকে গেছে। তারা আমাদেরকে জানিয়েছে হোসেন, সম্ভবত সাপগুলান কোথায় মানে মূলত থাকতে পারে। সাপগুলান কি অনেক বড়, বেশি বড়? মানুষের সমান না, নিরাপদ দূরত্ব থাকতে হবে। দর্শক যারাই লাইভে আছেন জয়েন হচ্ছেন, দেখতে পাচ্ছি অসমাপ্ত ভালোবাসা লিখেছেন তোফাজ্জল ভাইয়া, আমার হোসেন কেমন আছে? হ্যাঁ, অসমাপ্ত ভালোবাসা, আলহামদুলিল্লাহ হোসেন ভালো আছে, আমরাও ভালো আছি। এই দেখতেই পাচ্ছেন সাপ ধরায় নেমে পড়েছি সকাল সকাল। দর্শক আমরা কিন্তু বাড়ি থেকেই খবর পেয়েছি যে একটা বসত বাড়ির কারের মধ্যে থেকে দুই সাপ নেমে দুই দিকে দৌড়। তারা কিন্তু খুবই ভয়ে আছে, আসলে কোন দিকে গেছে আসলে তারা একটু ধারণা করছে যে এই খড়িগুলানের ভিতরে। এগুলোকে হচ্ছে দনসা, আমাদের আঞ্চলিক ভাষায় এগুলোকে দনসা বলা হয়। এগুলো কি বলা হয়, দনসা নাকি খড়ি? এগুলান এই রান্না করার কাজে ব্যবহার করে নাকি? আচ্ছা, এগুলানের ভিতরেই সম্ভবত যে কোনো একটা জায়গা দিয়ে কিন্তু গাপ্পি মেরে সাপটা বসে আছে। নিশ্চিত আশা করছি সাপগুলান পেয়ে যাব। ওইদিকেও কিন্তু আরো আছে অনেক, জানি না কোথায় সাপটা আছে। তো যদি ইনশাল্লাহ এটার ভিতরেই থাকে হোসেন, যদি এটার ভিতরে থাকে ইনশাল্লাহ ধরা পড়বে নাকি? তো ইতিমধ্যে যেখান থেকে আপনারা দেখছেন লাইভটি শেয়ার করে দিতে পারেন আপনাদের বন্ধুদের সাথে, কারণ ন্যাচারালি একেবারে সরাসরি লাইভে কিন্তু আমরা দেখিয়ে থাকি সাপ ধরার দৃশ্য একেবারে। ফেসবুক লাইভে আমাদের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন, আমরা আছি বর্তমানে কুমিল্লা তিতাস উপজেলার কানাইনগর গ্রাম নাকি? কানাইনগর গ্রাম নাকি করিকান্দি ইউনিয়ন, জগৎপুর ইউনিয়ন নাকি? জগৎপুর ইউনিয়নের কানাইনগর গ্রামে আমরা আছি। দর্শক কেমন হয় যদি আপনার বাড়িতে কারের মধ্যে খড়ি রাখা ছিল, খড়ির মধ্যে খড়ি নামাইতে গেলে দুই সাপ, বড় বড় সাপ যদি নাইমা ধরে দেয়, এমন তো অবস্থায় আপনার পরিস্থিতি কি হবে একটু ভেবে দেখেন। এমডি জহুরুল ভাই লিখেছে, ওরে ভাই গলায় ঠেকে যেতেছে, আচ্ছা ভাইয়া তোমরা একটু সাথে হেল্প করতে হবে, কেমন? ভয়ের কিছু নাই, এই যেমন দূরে থেকে এই দেখো আমি টান দিচ্ছি, হ্যাঁ এইভাবে, হ্যাঁ এইভাবে একটু সরাইতে হবে, কেমন? এগুলো একটু সরাইতে হবে, আর বাচ্চারা তোমরা দূরে থাকবে, বাচ্চারা একেবারেই দূরে থাকবা, ঠিক আছে? সবাই খেয়াল রাখতে হবে, সাপ যে কোনো মুহূর্তে বাঁচার জন্য ছুটে দৌড়াতে পারে। মিথু মালিক ভাই লিখেছে, ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমি আকাশ লিখেছে, আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন নি? জি ভাই ভালো আছি। এমডি জহুরুল ভাই লিখেছে, ভাই রিপ্লাই কি পাবো আজকে? ভাই এই তো দুই দুইবার আপনার রিপ্লাইটা কমেন্টটা পড়ে ফেলেছি আলহামদুলিল্লাহ, আশা করছি সকলেরই কমেন্ট পড়বো। যেখান থেকে দেখছেন আজকে লাইভটি লিখে জানাবেন এবং আপনাদের বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করে দিতে ভুলবেন না।
এমডি রকি হোসেন ভাই লাইভে আছেন, এমডি রাহাত লিখেছেন হ্যালো, এমনি আনোয়ার হোসেন লিখেছে ভাই শুধু কমেন্ট করি রিপ্লাই পাই না, ও ভাই এই যে রিপ্লাই দিয়ে দিলাম আনোয়ার ভাই, অনেক অনেক ধন্যবাদ ভাই কমেন্ট করার জন্য। আচ্ছা হোসেন মুরব্বী রে বলে সতর্ক কাজ করার জন্য। দর্শক সর্বাত্মক আপনাদের কাছে দোয়া চাচ্ছি, আসলে দেখেন এই যে জঙ্গল দিয়ে আমরাও হাঁটতেছি, দেখেন এই যে কোনো মুহূর্তে একটা বিপদ হইতেও পারে। হ্যাঁ তো আমি মনে করি আপনাদের দোয়া এবং আল্লাহ তাআলার রহমত থাকলে কিন্তু আমাদের কিছুই হবে না হোসেন, তাই কি না? ইয়াছিন আরাফাত লিখেছে ভাই আমি সৌদি আরব থেকে এসকে ইমন সরকার লিখেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সৌরজিৎ মন্ডল লিখেছেন হাই, নীল প্রজাপতি লিখেছে আপনারা কেমন আছেন ভালো আছি, রাকিব মাহমুদ ভাই ভাই লিখেছেন রিপ্লাই প্লিজ, এই তো ভাই রিপ্লাই দিয়ে দিলাম। এক মুঠো রৌদ্র লিখেছে মালয়েশিয়া থেকে দেখছি সবুজ, তালুকদার সুমন ভাই টাঙ্গাইল থেকে, তানভীর আলমগীর ভাই লিখেছে লাভ ফ্রম ময়মনসিং, ময়মনসিং থেকে জয়েন হয়েছেন। আমরা কিন্তু ময়মনসিং গিয়েছিলাম নাকি হোসেন? আমরা বাংলাদেশের অনেক প্রান্তে কিন্তু গিয়েছিলাম এক সময়, যদিও এখন তা আসলে যাওয়া হয়নি তেমন হয় না, কারণ দূর দূরান্তে তেমন একটা যাই না, তারপরেও মানুষ বিপদে পড়ে গেলে না গিয়ে পারি না। দর্শক তারা কিন্তু জানিয়েছে যে এই ঘরের ওই কোণারটা দিয়ে এইভাবে সাপটা নাই মাইসা এই ভাই আমরা এগুলানের ভিতরে ঢুকছে। জি জি আমরা পরবর্তীতে ইনশাআল্লাহ লাইভে আসতেছি, চলে এগুলা লাড়া দেব যে টাইমে ওই টাইমে আমরা লাইভে চলে আসতেছি, এগুলান যখন লাড়া দেব তখন। জি 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 আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আচ্ছা দর্শক কিছুক্ষণের জন্য আমরা লাইভ থেকে বিদায় নিব। আসলে এই মুরব্বী আপনি আচ্ছা এই ঘরটায় কয়দিন ধরে মানুষ থাকে না? দেড় বছর ধরে নাকি? আচ্ছা আচ্ছা। আসলে হোসেন হোসেন একটা কথা জিজ্ঞেস করি, আমার মনে হয় যেই ঘরে বেশিরভাগ মানুষ থাকে না মূলত ওই ঘরগুলান একটু নীরব, ইঁদুর চিকা ঢুকে যায়, ওই কারণেই সাপগুলান বেশিরভাগ কি ঢুকে যায়, নয়তো বড় বড় বিষধর সাপ দুইটা একেবারে ঘরের কারের মধ্যে গিয়া ঢুকে আছে। হোসেন একটা বিষয় আমার জানা আছে, কারে কিন্তু সাপ থাকে না? আসলে কারে সাপ থাকে না, আবার থাকেও অনেক সময়, যেমন ইঁদুর শিকার করার জন্য অথবা চিকা শিকার করার জন্য কি ওই টাইমে কারে উঠে গেছে নাকি, এটা কিন্তু ওখানে বাসা হবে না। জি না জি না। আচ্ছা দর্শক যারা লাইভে আছেন একটা বিষয় কিন্তু আপনারা ভালোভাবে বুঝে রাখতে পারেন, বিষয় হচ্ছে ঘরের কারে কিন্তু কখনো সাপে বাসা বানায় না, বাসা হচ্ছে ওইটা যেখানে সাপ বাচ্চা ফুটায়, যেখানে বংশ বিস্তার করে, যেখানে রেগুলার বসবাস করে, তাই তো হোসেন? অর্থাৎ কারে কখনো সাপ বাসা বানায় না, সাময়িক সময়ের জন্য ওঠে, একটা নির্ধারিত একটা সময়ের জন্য ওঠে, যেমন শিকার করার জন্য নাকি, হয়তো ইঁদুর দেখছে অথবা কিছু দেখছে কি ওইটাকে ধরার জন্য, একমাত্র ওঠে, আর হয়তো কারে কখনোই সাপ কি ওঠে না বা থাকে না। দর্শক যারা লাইভে জয়েন হয়েছিলেন, রোমান ভাই আছে দেখছি আমি ভৈরব থেকে, এখন শরীর কেমন আছে ভাই? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি, ডেঙ্গুর আক্রমণ থেকে এখন সেরে উঠেছি আলহামদুলিল্লাহ, এখন শরীর ভালো আপনাদের দোয়ায়। তো আমরা লাইভ থেকে কিন্তু বিদায় নিচ্ছি এখন কিছুক্ষণ। আচ্ছা হোসেন এখন এই পরিপূর্ণ এই এই ইয়েগুলান এই খড়িগুলান পুরো লাড়তে হবে নাকি? খড়িগুলান লাড়ার জন্য কারো এলাকাবাসীর আমাদের অবশ্যই সাহায্যের প্রয়োজন, একাই তো আর সম্ভব না তাই না? তো যাই হোক দর্শক আবারও আমরা জানিয়ে দিচ্ছি যে আমরা আছি কুমিল্লা তিতাস উপজেলার জগৎপুর ইউনিয়নের কানাইনগর গ্রামে। আচ্ছা যাই হোক, এই যারা এখানে উপস্থিত আছেন তাদের মতামত কিছুটা আপনাদেরকে জানিয়ে দেবো। তোমরা কি হোসাইনের সাপ ধরা আগে দেখছো? কোথায় ধরছিল? মুন্সিবাড়িতে। সাপ ধরতে পারেনি ভালো? ধরতে পারে? বাস্তবে দেখছো নাকি? তুমি দেখছো বাস্তবে?
একেবারে সাপ কেমনে ধরে হোসাই নেই কেমনে ধরে? আচ্ছা আচ্ছা, এরা কিন্তু ছোট, সবাই লেখাপড়া করে তো নাকি? শুধু লেখাপড়া করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে মনে থাকবে? হ্যাঁ ওকে, এই যে বড় ভাইয়েরা, বড় ভাইয়ের কাছেও কিন্তু জানার আছে কিছু, যেহেতু এই প্রজন্মের জেনারেশন তারা আসলে হুসাইনের সমবয়সী কিন্তু তারা, তো হুসাইনের সম্পর্কে তাদের কাছেও কিছু জানতে চাইব। হুসাইন এই প্রজন্মে কতটুকু ভালো কাজ করে বলে মনে হয় এবং তার সাহসের সম্পর্কে কিছু আপনাদের কাছে জানতে চাচ্ছি। আলহামদুলিল্লাহ ভালোই, হ্যাঁ অভিজ্ঞতার অনুযায়ী আমাদের অনেক সহযোগিতা পাই, হ্যাঁ সাপ ধরা দেখে আমরা অনেকেই অবাক হয়ে যায় যে সরাসরি অনেক ভালো ভালো কাজ করতে পারে, ভালো ভালো সাপ ধরতে পারে, একেবারে ভালো ভালো সাপ, তার সাহস দেখে অবাক হওয়ার মতো নাকি? আচ্ছা যাই হোক ভাই, আপনার মতামত কি? আমার মতামত ভাই, হোসেন ভাই অনেক ভালো সাপ ধরে, আর আমাদের গ্রামে এর আগে 2-3 বার আইছে, আর অনেকবার ধরছে নাকি? কেমন ধরতে পারে? অনেক ভালো। তার মধ্যে কতটুকু ভয় আছে বা একেবারে ভয় নাই? অনেক সাহস। অনেক সাহস নাকি? আচ্ছা ঠিক আছে ভাইয়া, তোমার মতামত কি বলো? একজন বেশ সাপুরা, তার মধ্যে কোনো ভয় নাই, সে এত সাহসী লোক, সে খুব ভালো সাপ দিতে পারে, আমাদের এলাকায় আরও 2-3 বার আগে আসছে, সে খুব ভালো সাপ দিতে পারে, আমরা দেখছি এবারও আমরা বিশ্বাস আপনি করতে পারবে। ওকে অনেক অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ তোমাদেরকে, সবাইকেই ধন্যবাদ, তোমাদেরকেও ধন্যবাদ। খেলাধুলা করো নাকি? আচ্ছা খেলাধুলা করবা, এতে করে শরীর মন চাঙ্গা থাকবে এবং লেখাপড়া করবা, কেমন? বাবা মায়ের অবদ্ধ হওয়া যাবে না, কেমন? ভালো থাকবেন যারা লাইভে ছিলেন এতক্ষণ কষ্ট করে, সবাইকে ভালোবাসা জানিয়ে আমরা কিছুক্ষণের জন্য লাইভ থেকে বিদায় নেব। আশা করছি খুবই দ্রুত এইগুলান সরাইলেই, খুবই দ্রুত আমরা সাপগুলান পেয়ে যাবো, ততক্ষণ আপনাদেরকে অপেক্ষা থাকার জন্য বিনীত অনুরোধ রেখে আমি তোমাদের ইসলাম লাইভ থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।